সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সাজনী সাজনী মানে বাড়ি কোথায় বাড়ি জামালপুর পরিবারে কে কে আছে আমার মা আর আমার ছোট একটা বাবা নাই না তো আপনাদের সংসারে খরচ টরস কে চালায় আমি কি করেন আপনি

আপনার মাও চিন্তা করে যে একটা বিয়ে দিয়ে দিলে ভালো হবে তাই তো আচ্ছা আচ্ছা কিরকম ছেলে চান ভালো ছেলে আচ্ছা 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 কোনো প্রেম ভালোবাসা ভালোবাসাটা হয়েছে নাকি সত্যি আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে কথা বলবে তাই না নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা তা নাম্বারটা আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে ছোটোবেলা থেকেই কষ্ট হ্যাঁ কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করে আরও তথ্য বা একটু সহযোগিতা বা বলেন বা বিয়ে সদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন ঠিক আছে আর নওয়াজ কালামপুরে বাসা বাড়িতে কাজ করছেন তারা ভালো জানে না তারা কি একটা ছেলে টেলে দেখে বিয়ে সাথে দিয়ে দিতে পারতেছে না আচ্ছা আচ্ছা তো আপনার মা কি চিন্তা করে আপনার মাও চিন্তা করে যে একটা বিয়ে দিয়ে দিলে ভালো হবে তাই তো আচ্ছা আচ্ছা কিরকম ছেলে চান ভালো ছেলে আচ্ছা 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 কোনো প্রেম ভালোবাসা টসা হয়েছে নাকি সত্যি আচ্ছা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে কথা বলবে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা তা নাম্বারটা আমার কাছে দেন আমি বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে ছোটোবেলা থেকেই কষ্ট হ্যাঁ কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করে আরও তথ্য বা একটু সহযোগিতা বা বলেন বা বিয়ে সদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন ঠিক আছে আর নওয়াজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম